আজকে অনেকটা দূরে আসার কারণ তো এখন আমি ধীরে ধীরে বাড়ির পথে রওনা হব ইনশাল্লাহ কারণ ভিজে গেলে অবশ্যই আপনারা জানবেন কথা বলতে সমস্যা হচ্ছে ভিজে গেলে ঠান্ডা জ্বর আসবে তাই আমি চলে যাব অনেকটা পথ এখন আমার গায়ে পানি পড়ছে বৃষ্টি পড়ছে অ্যান্ড অনেকটা পথ তারপরেও হেঁটে চলে যাব দেখুন কাঁচা আইল আমার পায়ে কিন্তু জুতা নেই কারণ জুতা নিয়ে এসব আইল দিয়ে বাইরের সব রাস্তা দিয়ে আপনাদের যদি দেখাই এসব রাস্তা দিয়ে কিন্তু চলাচলের জন্য উপযুক্ত নয় আমি মনে করছি এ পাশে ধানের ক্ষেত এ পাশে আইল এ পাশে ধানের ক্ষেত তো এটাই মূলত মানে এখানকার যে পরিবেশ পরিস্থিতিটা তো এটাই দেখানোর জন্য আমরাও কিন্তু অনেকটা পর বাড়ি দিয়ে এসেছিলাম আবারও চলে যাব এখন তো আমাদের গুলো দেখছেন আপনারা কেমন লাগে অবশ্যই জানাবেন কারণ আপনাদের মতামতের জন্য আমরা আসি চারিদিকটা দেখতেই পারছেন এই পাশে একটা আপনাদের যদি দেখায় ধানে পানি দেওয়ার জন্য এই পাশে একটা কল করা আছে আপনি মনে করছেন বৃষ্টি আসলে ওই জায়গায় যাবো না ওইগুলো সবকিছু কিন্তু তালা দেওয়া আছে আমি ওখানেও গিয়ে উঠতে না তাই আমাকে সরাসরি বাড়িতে গিয়ে উঠতে হবে কারণ চিনি না জানি না খুঁট করে কোথায় যাব বৃষ্টিটা যদি জোরে আসে আর কি সেই কথা বলছি আমি তাই এখন আমি চলে যাবো ইনশাল্লাহ বাড়ির দিকে যেহেতু রমজান মাস আমার ইফতারেও করতে হবে তাই কিন্তু চলে যাব গায়ে একটা গায়ে দিয়ে আসছি শীতে পুরোই কাঁপিয়ে ফেলছে আমাকে